হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের উপরে আলোচনা করব, সাথে সাথে তোমাদের বইয়ের পেজ নাম্বার 2 নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা নতুন বছরে নতুন বই পেয়েছো। তোমাদের ইংরেজি বইয়ের নামটা এখানে লেখা আছে, দেখো, ইংলিশ ফর টুডে। ওকে, এরপর দেখো এখানে লেখা আছে ক্লাস 2, অর্থাৎ তোমরা যারা দ্বিতীয় শ্রেণীতে উঠেছো তাদের জন্য এই বইটি লেখা। এখন দেখো তোমাদের বইয়ের কাভার পেজের উপরের দিকটা একটা মনোগ্রাম আছে, এখানে হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে এবং লেখা আছে মুজিব শতবর্ষ, মুজিব 100। এরপর দেখো তোমাদের বইয়ের কাভার পেজের পিছনের দিকটা, এখানে দেখো একটা নীতিবাক্য লেখা আছে, সেটা হচ্ছে গড ইজ কাইন্ড, অর্থাৎ আল্লাহ দয়ালু। এবার আমরা দেখো তোমাদের বইয়ের ভিতরের দিকটা অনেক কালারফুল করে তোলা হয়েছে তোমাদের জন্য, যাতে তোমরা পড়ে খুব এনজয় করো, ঠিক আছে। এরপর আসো কন্টেন্টসে, দেখো তোমাদের বইয়ে এখানে এখানে আছে কন্টেন্টস, অর্থাৎ সূচিপত্র, এখানে 1-3 করে 29 পর্যন্ত আছে, এইগুলোকে বলা হয় অধ্যায়। এখানে এর থেকে তোমরা খুব সহজে যে জিনিসটা তোমরা পড়তে চাও সেই জিনিসটা ভেতরে বইয়ের ভেতর থেকে বের করতে পারবে খুব সহজে। এখানে দেখো পেজ নাম্বারটাও দেওয়া আছে। আসলে ইংরেজি তোমরা কেন এই বইটা পড়বে আমি সে সম্বন্ধে বলছি, এ কারণ হচ্ছে ইংরেজি তোমরা জানো এটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা এবং এটা হচ্ছে বিভিন্ন দেশের সাথে যোগাযোগের একমাত্র বাহন। তাছাড়া তোমরা যারা কম্পিউটার ইউজ করো তারাও নিশ্চয়ই জানো যে কম্পিউটারের ভাষাটাও ইংরেজি, সুতরাং ইংরেজি ভাষাটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাছাড়া তোমরা যদি এই বইটা আয়ত্ত করতে পারো তাহলে একসাথে তোমরা 4টা দক্ষতা অর্জন করতে পারবে, সেটা হচ্ছে লেখা, পড়া, বলা এবং শোনা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো পেজ নাম্বার 2, যেটা আমরা আজকে পড়ব। দেখো এখানে এর টপিকটা আছে গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন, গ্রিটিংস অর্থ হচ্ছে অভিবাদন এবং ইন্ট্রোডাকশন অর্থ হচ্ছে পরিচয়। দেখো এখানে আমরা পড়ি অ্যাক্টিভিটি এতে, তোমরা সবাই খোলো এবং আমার সাথে পড়ার চেষ্টা করো। অ্যাক্টিভিটি এতে লেখা আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এখানে দেখো এই যে ছবি, সুন্দর কালারফুল দুইটা ছবি আছে, এগুলো এরা কী বলছে সেটা সম্বন্ধে আমরা জানি। হ্যালো, আম শুভা। ওহে, আমি শুভা, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? দেখো ও বলছে হাই, হাই শুভা, আম রাফি। ওহে শুভা, আমি রাফি। তারপর অ্যাক্টিভিটি বিতে দেখো লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। হাউ আর ইউ রাফি, তুমি কেমন আছো রাফি? আম ফাইন, আমি ভালো আছি, থ্যাংকস, ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি? ফাইন, ভালো, থ্যাংকস, ধন্যবাদ, বাই, বিদায়। ও বলছে বাই, বিদায়, ঠিক আছে। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো এবং আমি যা বলেছি সেগুলো তোমরা শিখতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।